হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেব ক্যানভায় আমাদের অ্যাডভান্স লেয়ার অপশন। তো অ্যাডভান্স লেয়ার অপশন কি আর সেটা আমরা কোথা থেকে ইউজ করতে পারবো, তো চলুন দেখে নেওয়া যাক। তো ক্যানভায় এখন নিউ ফিচার্স এসে গেছে অ্যাডভান্স লেয়ার অপশন। লেয়ার যেটা আমরা এতদিন ধরে ফটোশপ ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যারে পেয়ে যেতাম, এবং লেয়ার থাকা মানে আমাদের ডিজাইনে খুবই সুবিধা, কেননা লেয়ার না থাকলে আমাদের ডিজাইন করতে অনেক ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয়, ডিজাইনের এডিটিংয়ে অসুবিধা হয়, যখন কোনো চেঞ্জেস আসে সেই ডিজাইনের চেঞ্জেস করতে গেলে আমাদের পার্টিকুলার সেই লেয়ারটাকে খুঁজে বার করতে হয় এবং সেটাকে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফ্রন্ট বা ব্রিং ফরওয়ার্ড, ওকে, এইভাবে করতে করতে জিনিসগুলো আমাদের এডিট করতে হয় লেয়ারগুলো। তো এতদিন পর্যন্ত ক্যানভাতে আমরা সেভাবেই করে এসেছি, অর্থাৎ রাইট ক্লিক করতাম আমরা, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাক, সেম ব্যাকওয়ার্ড, এইভাবেই আমরা কিন্তু এডিট করতাম। কিন্তু এখন নতুন ফিচার্স এসে গেছে যে ক্যানভায় আমরা কোনো লেয়ারকে রাইট ক্লিক করে যদি আমি লেয়ার অপশনে ক্লিক করি, তাহলে শো লেয়ার্স এই অপশনের মাধ্যমে আমরা কিন্তু লেয়ার্সগুলো দেখতে পেয়ে যাব। আর এই যে ডিজাইনের মধ্যে পার্টিকুলার যে যে লেয়ার আছে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে, সেই সমস্ত লেয়ার কিন্তু ক্যানভা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা লেয়ারের মধ্যে থেকে এডিটিং কিন্তু খুব সহজেই করতে পারছি। তো যেরকম আমি মনে করছি যে এই যে একটা পার্টিকুলার ডিজাইন আছে, যে ডিজাইনটায় আমি লেয়ারগুলো তো দেখতে পাচ্ছি, এরপর আমি এডিটিং কী করে করব। যেরকম আমি সাপোজ আমার এই যে পিকচারটা আছে, এই পিকচারটা আমি যদি মনে করি যে একদম ফ্রন্টে নিয়ে আসবো, তো আমাকে কি করতে হতো, এখানে রাইট ক্লিক করতে হতো, লেয়ারে যেতে হতো, ব্রিং টু ফ্রন্ট করতে হতো। কিন্তু এখন আমি সেটা কি করতে পারছি, জাস্ট লেয়ারে গিয়ে যদি আমি শো লেয়ার্স অপশনে ক্লিক করে আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যাই পুরো ওপরে, তাহলে এটা খুব ইজিলি ওপরে চলে এলো। তো তার জন্য আমাকে কোনো কিছু অপশন ক্লিক করে সেটা করতে হচ্ছে না। শুধু তাই নয়, এরকম ধরনের আরও অনেক কিছু, যেমন আমি চাইছি যে এই প্রাইসটা সবার সামনে থাকবে, বড় করে থাকবে, তো এই জিনিসটা কিন্তু আমি এখান থেকে এডিটও করতে পারবো। অর্থাৎ লেয়ার থেকেই কিন্তু আমার এটা সিলেকশন হয়ে যাচ্ছে, লেয়ার থেকেই আমি এটা এডিট করে নিতে পারছি। ওকে, তো আমাদের ইচ্ছা মতো আমরা এডিটিংও করতে পারবো, প্লাস লেয়ারের কী কী এডিটিং আছে সেটাও আমি আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে যে ট্রিপল ডট, এই যে সাইনটা আছে, অর্থাৎ যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার সাথে সাথেই আমি কিন্তু লেয়ারের বিভিন্ন অপশন পেয়ে যাবো, যেমন কপি, ডুপ্লিকেট, ডিলিট, লক, অ্যালাইন, ওকে, এই ধরনের লিঙ্ক, এই ধরনের কিছু অপশনস আমরা পেয়ে যাচ্ছি যেগুলো আমরা লেয়ারের মধ্যে থেকে এডিট করতে পারছি। এবং শুধু তাই নয়, আমি যদি মনে করি এই লেয়ার সিলেক্ট করে আমি যদি অ্যারো কি দিয়ে এভাবে কিবোর্ড থেকে যদি অ্যারো কি প্রেস করি, তাহলে লেয়ার কিন্তু আমরা এডিটও করতে পারবো। অ্যারো কি প্রেস করে কিন্তু আমরা এডিট করতে পারবো, এবং লেয়ার থেকে কিন্তু আমরা এগুলো করতে পারছি। লেয়ার থেকে যদি আমি মনে করি কালার চেঞ্জ করব কোনো লেখার, তো লেয়ার থেকে আমি কালারও চেঞ্জ করতে পারি। সাপোজ এখানে কন্ট্যাক্ট যে অপশনটা আছে, যদি আমি এটা চেঞ্জ করি ইয়েলো কালার দিতে চাই, এইভাবে লেয়ার থেকে কিন্তু আমরা এই এডিটিংগুলো করতে পারবো। ওকে, তো লেয়ারের এই ফিচার্সটা আসার ফলে আমাদের ক্যানভা এখন ডিজাইন করা আরও সহজ হয়ে গেছে। তো আর একটা জিনিসও বলে দিই যে এখানে যতগুলোই আর্টবোর্ড থাকুক না কেন, যতগুলোই পেজ থাকুক না কেন, আপনাদেরকে কিন্তু পার্টিকুলার পেজের পার্টিকুলার লেয়ারগুলো আলাদাভাবে দিয়ে দেবে। অর্থাৎ পেজ ওয়ানের লেয়ার আলাদাভাবে পেজ ওয়ানেই থাকবে, পেজ টু এ যদি নতুন কোনো ডিজাইন থাকে বা অন্য কোনো ডিজাইন থাকে, তাহলে সেই লেয়ার আলাদাভাবে আমরা এখানে দেখতে পাবো। তো এখানে পেজ টু এর যে লেয়ারগুলো সেখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখুন এভাবে। শুধু তাই নয়, আমরা যদি মনে করি লেয়ার থেকে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডও এখানে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, ডিটাচ ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ড করতে পারি। তো ডিটাচ ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেটা ডিটাচ হয়ে যাবে, এবং সেটা আপনি চাইলে এডিট করতে পারবেন। এছাড়া অ্যাপ্লাই কালার টু পেজ, অর্থাৎ যদি এই পেজের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দিতে চান আপনারা, সেটাও দিতে পারবেন এখানে। ওকে, তো লেয়ারের আর একটা সুবিধা যেটা আমি বলে দিই, যেরকম এই জিনিসগুলো যেটা আছে আমরা সেটা তো দেখিয়ে দিলাম, যেরকম ব্রিং টু ফ্রন্ট করে, ব্রিং টু সেন্ট টু ব্যাক করে আমরা করতাম, সেটা আমাদের
খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি। এভাবে আমরা এডিট করতে পারছি, যে কোনো লেয়ারকে আমরা যে কোনো জায়গায় যখন খুশি আমরা প্লেস করে দিতে পারবো, এবং সেটা করার জন্য আমাদের কোনো ডিফিকাল্টিজের সম্মুখীন হতে হচ্ছে না, খুব ইজিলি আমরা সেটা করতে পারছি। কিন্তু আমরা এই ধরনের জিনিসের ক্ষেত্রে খুবই কাজে লাগে, যেমন ধরুন এখানে মাল্টিপল সার্কেল আছে, আমি সাপোজ এটা একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে মাল্টিপল সার্কেল আছে আমার, এখন এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার মধ্যে ধরুন যে আপনাকে চেঞ্জ করতে বলা হয়েছে, যে এখানে যে পার্পেল কালারটা আছে এই পার্পেল কালারটা আসবে এই গ্রিনের জায়গায়, আর এই গ্রিন কালারটা যাবে পার্পেলের জায়গায়। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হতো, যে এইখান থেকে আমাকে লেয়ার গুলো এভাবে জুম করে সিলেক্ট করতে হতো, আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে আমাকে এভাবে সেন্ট ব্যাকওয়ার্ড সেন্ট ব্যাকওয়ার্ড করে 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 তবে আমি এই জায়গায় পৌঁছাতাম। কিন্তু এখন লেয়ার অপশন শো করার ফলে জিনিসটা আমরা কি করব, জাস্ট শো লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা কি করব, যে কালারটা যে কালারের জায়গায় রিপ্লেস হবে জাস্ট আমি এই কালারটা এখানে রিপ্লেস করে দিতে পারবো। আমি এখানে কালার দিয়ে দেখাচ্ছি, তাই এখানে কালার তো আমি চাইলে চেঞ্জও করে দিতে পারি, সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু আমি জাস্ট এটা আপনাকে বোঝানোর জন্য দেখাচ্ছি যে পার্টিকুলার কোনো ইমেজ থাকুক বা যে কোনো অবজেক্ট থাকুক সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তো সেরকম ভাবে ঠিক আমি যেরকম এই যে লেয়ারটা আমার সিলেকশন আছে, সিলেক্ট করা আছে, এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় কিন্তু এটা আমি মুভ করে নিতে পারবো এবং সেই জায়গা থেকে আমার এটা সরিয়ে নিতে পারবো। যেরকম এইভাবে অ্যারো কি প্রেস করার সাথে সাথে জিনিসটা এখানে কিন্তু চলে আসবে। তো এটা এখন এখানে চলে এসেছে বেগুনির জায়গায়, অর্থাৎ ভায়োলেটের জায়গায় এটা এখানে চলে এসেছে, এবং আমি চাইছি এখানে পার্পেল কালারটা যেটা ছিল বা ভায়োলেট কালারটা যেটা ছিল সেটা আমি পিঙ্কের পেছনে থাকবে। তো পিঙ্কের পেছনে আমি এটাকে সুন্দরভাবে ঢুকিয়ে নিই, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো এডিটিংগুলো কিন্তু ক্যানভার মাধ্যমে আমরা করতে পারছি, যে কোনো লেয়ার যে কোনো লেয়ারের পিছনে পাঠাতে পারছি এবং যে কোনো লেয়ার যে কোনো লেয়ারের সামনে আনতে পারছি। এই এডিটিং গুলো খুব সহজেই করতে পারছি, যদি আমি চাই এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু এখান থেকে আমি দিতে পারবো, ঠিক আছে। তো ক্যানভার অ্যাডভান্স লেয়ার এই অপশনটা যেটা, সেটা আমাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে, এবং ক্যানভা ডিজাইন করার জন্য আর আমাদের কোনো রকম ডিফিকাল্টিসের সম্মুখীন হতে হবে না, আমরা খুব সহজে এই লেয়ারের মাধ্যমে কিন্তু ক্যানভার ডিজাইন আরও ইজি হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।